হাজিগঞ্জের সাহসী একজন করোনা যোদ্ধা ইউএনও মোমেনা আক্তার হোসেন ব্যাপারী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নুরুল নাহান নিশি করোনা মহামারীতে আক্রান্ত হাজীগঞ্জ নয় এটি যেন হয়ে উঠছে এক যুদ্ধক্ষেত্র করোনা মহামারীতে জনদুর্ভোগ যখন চরমে তখনই মাঠে হাজির করোনা যোদ্ধা হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার প্রতিনিয়তই তাকে দেখা যাচ্ছে মাঠে সচেতন করছে জনসাধারণকে মাস্ক ব্যবহার না করলে পরিচালনা করছে মোবাইল কোর্ট খবর পেলেই ছুটে যান হতদরিদ্রের পাশে বাধা দিতে পারে না তাকে ঠান্ডা দুপুরে কড়া রোধ থামিয়ে রাখতে পারে না বর্ষার ঝড় ঝাপটা আর বৃ সব বাধা পেরিয়ে হাজির হন করোনা নামক যুদ্ধক্ষেত্রে মানুষগুলোকে ভালো রাখতে ত্যাগ করছেন জীবনের মায়া জীবনের জেনেও উপজেলা আনাচে কানাচে গিয়ে সচেতন করছে সাধারণ মানুষকে শতভাগ মাস্ক পরতে নিশ্চিত করতে বলছে জনসাধারণকে হাজিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান বাসীও জানতে চাইলে পপুলার নিউজকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেন আক্তার বলেন হাজিগঞ্জ উপজেলার কর্মরত আছেন তার মানে ভাবতে হবে তিনি এই হাজিগঞ্জ উপজেলার মানুষগুলোরই একজন এই উপজেলায় এক একজন মানুষ তার প্রাণ কর্মের দিক থেকে উপরে এই কথা ভাবলে মানুষের সেবা করা যাবে না সবসময় তিনি চান এই হাজিগঞ্জ উপজেলার প্রত্যেক মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে বড় কথা হল চাঁদপুর জেলায় করোনা মহামারীর আকার ধারণ করছে উপজেলায়ও আক্রান্তের সংখ্যা অনেক সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে হবে মাস্ক ব্যবহার করতে হাজিগঞ্জবাসীর সুখে দুঃখে সর্বক্ষণই তাদের পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর